ওকে তো আজকে আমরা শিখনে চতুর্থ পর্ব করতে চলেছি তো তার আগে আমি একটা কথা বলে রাখি যে আমাদের অর্থাৎ এই ভিডিওটা যারা দেখছে এখন তো তার আগে যদি তিনটে ভিডিও দেখে থাকে তো খুব ভালো আর যদি এই ভিডিওটায় প্রথম দেখা হয় তাহলে বলবো যে পূর্ববর্তী যে পর্ব এক পর্ব দুই এবং পর্ব তিন বলে যে ভিডিওগুলো আছে সেগুলোকে দেখে নেওয়ার জন্য তারপর এই ভিডিওটা দেখতে তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে এছাড়াও এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া হবে অথবা আমাদের চ্যানেল মডেল নানুই সবন সেখানে গিয়েও আমরা যদি চ্যানেলে ঢুকি তাহলে দশম শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বলে একটা আলাদা প্লে লিস্ট করা আছে তো সেই প্লে লিস্ট থেকেও আমরা পরস্পর ভিডিওগুলোকে দেখে নিতে পারি ওকে তাহলে আমরা আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ শিখনের মধ্যে এবার চলে আসি তো নেক্সট যেটা আছে সেটাকে এবার দেখে নিই একবার তো সেখানে নেক্সট আছে যেটা সেটা হচ্ছে হচ্ছে স্মৃতি এবং প্রশিক্ষণ ব্যবস্থা তো পূর্বদিনে আমরা বিভিন্ন অংশ অর্থাৎ স্মৃতি কাকে বলে এগুলোকে দেখেছিলাম বিস্মরণ কাকে বলে তার আগে আমরা শিক্ষা শিক্ষণকেন্দ্রিক শিক্ষণ কাকে বলে শিখনের বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি একাধিক জিনিস দেখে এসেছি তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি না স্মৃতির স্মৃতির প্রশিক্ষণের ব্যবস্থা অর্থাৎ আম আগের দিন আমরা স্মৃতি বলতে কী বুঝেছিলাম যে স্মৃতি কী সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম অনেক বিস্তারিতভাবে তো আজকে আমরা দেখে নেবো যে স্মৃতি প্রশিক্ষণের ব্যবস্থা অর্থাৎ স্মৃতিকে আমরা কীভাবে আরও উন্নত করবো আমাদের যে স্মৃতি আছে আমাদের যে মনে রাখার ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে আমরা আরও কীভাবে কী করতে পারবো না ভালো করতে পারবো কীভাবে সেটাকে না স্মৃতি প্রশিক্ষণ ব্যবস্থা এই নামটা দিয়ে বলা যেতে পারে ওকে তো এরপর দেখে নেবো কি না প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে কি আবৃত্তি পদ্ধতি অর্থাৎ আবৃত্তি পদ্ধতির মধ্যে দিয়ে কী করতে পারবো যে আমরা যে আবৃত্তি পদ্ধতির মধ্যে দিয়ে আমরা নীরবে কোনো একটা ধরে নিচ্ছি পাঠ করছি কোনো একটা বিষয় নীরবে পাঠ করে যাচ্ছি সেই পাঠটার থেকে যদি আমি সরবে পাঠ করি অর্থাৎ আমি যদি মুখে বলে কথা বলে যদি পাঠ করি সেই পাঠটা কী হবে অনেক বেশি আমাদের ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য হবে অর্থাৎ আমাদের কান এবং মুখ দুটোই কাজ করবে যার ফলে কী হবে আমাদের মনে বিষয়টা অনেকক্ষণ থাকবে অর্থাৎ স্মৃতিকে উন্নত করার অন্যতম একটা উদাহরণ হলো কি না আবৃত্তি পদ্ধতি এরপর হচ্ছে কিনা দু নম্বর অর্থাৎ বিরতি পদ্ধতি বিরতি পদ্ধতিটা যারা পূর্ব ভিডিওগুলোকে দেখেছি তারা বুঝতে পারবে যে বিরতি পদ্ধতিটা কি না বিরতি পদ্ধতি কি কোনো একটা বড় বিষয়কে আমরা যদি ভেঙে ভেঙে বিরতি নিয়ে নিয়ে পড়ি তাহলে কি স্মৃতিতে অনেকক্ষণ কী থাকে থাকে জিনিসটা কারণ কি আমরা একটা বিষয় যখন শুরু থেকে পড়ব যতটা উত্তেজনার সঙ্গে পড়ব শেষে গিয়ে কি করব যে অনেকটা ক্লান্ত হয়ে গিয়ে পড়ি সেই ক্লান্তি যাতে না হয় সেই ক্লান্তি থেকে দূর করার জন্য কি করব না আমরা এই বিরতি পদ্ধতিটা ব্যবহার করবো এরপর যেটা আছে সেটা হচ্ছে মিশ্র পদ্ধতি মিশ্র পদ্ধতি বলতে এখানে মিশ্র পদ্ধতি অর্থাৎ বিভিন্ন যে সমস্ত যে পদ্ধতিগুলো আছে অর্থাৎ যে বিষয় নিয়ে আমরা শিখছি অর্থাৎ কোনো একটা ধরে নিচ্ছি কোনো একটা বড় বিষয় নিয়ে ক্ষেত্রে শিখছি তো সেই বড় একটা বিষয়কে শেখার ক্ষেত্রে আমরা কি করব না বিভিন্ন দিক অর্থাৎ বড় যে বিষয়টা আছে সেই বিষয়ের বিভিন্ন দিককে আমরা শেখার চেষ্টা করব। অর্থাৎ কোনো একটা ধরে নিচ্ছে। আমরা বড় একটা চ্যাপ্টার কমপ্লিট করব তো সেই চ্যাপ্টারটাকে কমপ্লিট করার আগে আমি সেই চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা নিলাম একটা অংশ দ্বিতীয়ত সেই চ্যাপ্টারের যে মডেল হয় সেই মডেলগুলোকে দেখার চেষ্টা করলাম তাহলে কী হবে যে আমরা বিভিন্ন দিক থেকে শেখার ফলে অর্থাৎ এককেন্দ্রিক কেন্দ্রিক শেখানো বিভিন্ন দিক থেকে শেখার ফলে কী হবে স্মৃতিটা অনেক বেশি দিন থাকবে অর্থাৎ তিন নম্বর পয়েন্টটা হচ্ছে মিশ্র পদ্ধতি এবং চতুর্থ পয়েন্টটা হচ্ছে কি না প্রাসঙ্গিক পরিবেশ প্রাসঙ্গিক পরিবেশ আমরা নিশ্চয়ই জানি কি না প্রাসঙ্গিক পরিবেশ কি না প্রাসঙ্গিক পরিবেশ হলো যে ধরে নিচ্ছি আমি একটা বর্তমান পরিবেশে আছি সেই বর্তমান পরিবেশে খুব হৈহুল্লোর হচ্ছে সেই হৈহুল্লোর পরিবেশটা আমার কখনো কিনা স্মৃতি প্রশিক্ষণের আদর্শ পরিবেশ নয় অর্থাৎ আমাকে স্মৃতি ভালো করতে হলে আমাকে সেই রকম শান্ত বা যে পড়াটা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেই বিষয়ের সমতুল্য একটা পরিবেশ হতে হবে সেই জন্যই বলেছি কিনা প্রাসঙ্গিক পরিবেশ ওকে তো নেক্সট যেটা আছে সুর ও ছন্দের ব্যবহার অর্থাৎ আমি যে বিষয়টাই পড়ছি না কেন সেটা যদি আমি তালের মধ্যে দিয়ে পড়ি যদি আমি একটা গান শিখি সেই গানটা যদি আমি জাস্ট এমনি বলে যাই সেটা ভালো হবে না যদি ওই জন্যে আর যদি আমি যদি কোনো একটা গানকে আমি যদি তাল দিয়ে সুর দিয়ে যেমনভাবে গাওয়া হয় সেইভাবে যদি পড়ি সেটা অনেকদিন মনে থাকবে যে কারণে আমরা দেখি আমাদের পড়ার বিষয়ের থেকে গান আমাদের বেশি দিন মনে থাকে কারণ কি গানের তাল সুর সেগুলো কি হয় আমাদের মনে একটা ঘর করে নেয় যার কারণে কি হয় যে স্মৃতিটা অর্থাৎ গানের স্মৃতিটা আমাদের অনেকদিন থেকে থাকে ওকে এরপর হচ্ছে কি না সুর ও ছন্দের ব্যবহার এটা তো হয়ে গেল এরপর হচ্ছে গভীর মনোযোগ অর্থাৎ যে কোনো আমরা বিষয় পড়ব যখন বা যে কোনো কাজ করবো যখন সেটা কী দরকার না গভীর মনোযোগ দরকার যদি মনোযোগ না থাকে পরবর্তীকালে সেটা ভুলে যাব তখনই কী হবে না স্মৃতির প্রশিক্ষণটা আর ঠিকভাবে হবে না ওকে তাহলে স্মৃতির প্রশিক্ষণের জন্য কি দরকার একটা গভীর মনোযোগেরও দরকার হয়ে থাকে ওকে তো এই অংশগুলো বুঝতে পেরেছি হয়তো পরীক্ষাতে কোয়েশ্চেন আসবে যে স্মৃতি প্রশিক্ষণ কী কীভাবে হয়ে থাকে সেই সম্পর্কে ছোট্ট একটি টিকা লেখ তখন তুমি এই কটা আর এই কটা জাস্ট একটু একটু করে যদি মানে ছটাকে নাও লিখি তাহলে চারটে চারটে করে যদি আমি মানে পয়েন্টগুলো দিয়ে যদি তার অল্প একটুখানি আলোচনা করে দিই তাহলে আমরা আমাদের নাম্বারটা ঠিক মতন পেয়ে যাব ওকে তো এরপর নেক্সট দেখে নিয়ে যা কি আছে তো এরপর যে অংশটা আছে না সেটা হচ্ছে শিখন শিখনের বিভিন্ন উপাদান এরপর যে অংশটা হচ্ছে যে শিখন যে আমরা যে অংশটা পড়ে থাকি যে শিখন কি না শিখন একটা কি না প্রক্রিয়া শিখন যদি একটা প্রক্রিয়া হয় তাহলে শিখনমূলক প্রক্রিয়াটি না কোনো কোনো বিষয়ের ওপর নির্ভর করে থাকে কোনো একটা প্রক্রিয়া তাহলে বিভিন্ন জিনিসের ওপর নিশ্চয়ই নির্ভর করবে নইলে সেই প্রক্রিয়াটা কী হতে পারবে না কমপ্লিট হতে পারবে না সেই শিখন প্রক্রিয়াটার অন্যতম একটি বিষয় কি পরিণমন আর কি আর হচ্ছে আগ্রহ এবং তার সঙ্গে কি মনোযোগ অর্থাৎ পরিণমন আগ্রহ মনোযোগ শুধু কি এইগুলো না এগুলো না আরও বেশি এ আরও আরও অনেক জিনিস আছে যেগুলো দরকার এগুলো জাস্ট আমি বললাম যে শিখন আমি যে বিষয়টা পরবর্তীকালে পড়াবো সেই বিষয়টার জন্য এটাকে দরকার যে শিখনের বিভিন্ন উপাদান অর্থাৎ শিখন জিনিসটাকে করতে গেলে বা শিখন প্রক্রিয়াটা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে একটা শিখন প্রক্রিয়া হয়ে থাকে ওকে এরপর সেটা হচ্ছে কি না পরিনমন কাকে বলে অর্থাৎ আমরা পূর্বেই যেটা বললাম যে পরিনমনটা দেখলাম এই যে এক নম্বরে যেটা আছে পরিণমন সে পরিণমন পরিনমনটা কাকে বলে বলছি পরিণমন হচ্ছে কি না প্রাণী মাত্রই বিকাশশীল এই বিকাশ একদিকে যেমন শিখন এর মধ্যে দিয়ে ঘটে অপর দিকে শিখন ছাড়াও বিকাশ ঘটে থাকে অর্থাৎ এটার মানে কি বলতে চেয়েছে এটার মানে আর কিচ্ছুই নয় অর্থাৎ বিকাশশীল কোনো বস্তু মানে হচ্ছে আমাদের যে মানে প্রাণীর যে শিখন ব্যবস্থাটা প্রাণী মাতৃ কি হয় না বিকাশশীল কোনো কিছু শিখতে থাকে সেই শেখাটা একদিকে যেমন কি হতে পারে একদিকে যেমন হতে পারে যে শিখন কেন্দ্রিক অর্থাৎ বুদ্ধি দিয়ে কিছু শেখা অর্থাৎ কোনো কিছুকে কাজ করার মধ্যে দিয়ে যেমন শেখা সেটা যেমন ঘটতে পারে সেই বিকাশটা হতে পারে আস্তে আস্তে আমি যত শিখবো তত আমার বিকাশ বাড়বে সেইটা যেমন হতে ঠিক অপর দিকে কি না শিখন ছাড়াও হতে পারে তাহলে বলবো যে এটা আবার কীরকমভাবে হয় না এটা কীরকমভাবে আমরা ছোটোবেলায় যখন জন্মেছিলাম তখন আমাদের শরীরটা যেমন ছিল আমরা যখন বড়ো হয়ে গেছি আমাদের শরীর কি একই রকম আছে নেই একই রকম তার জন্যে কি আমাকে আলাদাভাবে খাটনি খাটনা খাটাখাটনি করতে হয়েছে পড়তেও হয়নি অর্থাৎ এটার জন্যে কী হয় না আমাদেরকে আলাদাভাবে শিখনের দরকার লাগে না এটা কী হয় না শিখন ছাড়াও হয়ে থাকে তো নেক্সট যেটা আছে সেটাকে দেখে নেব একবার তো নেক্সট যেটা আছে সেটা হলো বিভিন্ন মনোবিদ গণের মতে পরিণমন কি যে অর্থাৎ পরিণমন আমরা এতক্ষণ ধরে বললাম অর্থাৎ শিখন লাগে না যে ধরনের প্রক্রিয়ায় বিকাশে তা কি আমরা পরিণমন বলতে পারি এবার বিভিন্ন মনোবিদগণ এই সম্পর্কে কী বলেছেন কেলেসনিক বলে একজন মনোবিদ আছেন তো তিনি কী বলতে চেয়েছেন সেটাকে এবার আমরা দেখে নিই তো সেটা হল যে সহজাত সম্ভাবনাগুলির স্বাভাবিক বিকাশের ফলে ব্যক্তির গুণগত ও পরিমাণগত পরিবর্তন কি না পরিণমন বলে অর্থাৎ যে আমাদের সহজাত সম্ভাবনা অর্থাৎ আমাদের বৃদ্ধিটা সহজাতভাবেই বাড়ে কোনো মানে আজকে একটুখানি বাড়লো তার পরের দিন হয়তো আর বাড়লই না এরকম ভাবে নয় ওটা নির্দিষ্ট একটা গতি আছে সেই গতি অনুসারে বাড়ে অর্থাৎ সহজাত অর্থাৎ জন্মগত যেগুলি স্বাভাবিক বিকাশের ফলে ব্যক্তির গুণগত এবং পরিমাণগত পরিবর্তন কি কি বলে না তার গুণের পরিবর্তন হয় এবং তার সঙ্গে কি হয় না তার পরিমাণ অর্থাৎ দেহের উচ্চতা বৃদ্ধি এগুলো হয় তার সঙ্গে সঙ্গে ছোটোবেলায় যেমন কান্নাকাটি করতো বড়োবেলায় আর করে না অর্থাৎ তার গুণগত পরিবর্তনটা হয়ে থাকে এরপর স্কিনার স্কিনার এটা খুব ইম্পর্টেন্ট যে স্কিনানের মতে পরিণমন কী এটাও দিয়ে কোয়েশ্চেন আসতে পারে তো স্কিনারের মতে পরিণমন হলো এক ধরনের বিকাশ যা পরিবেশ ও অবস্থার ব্যাপকতার তারতম্য ঘটলেও মোটামুটি নিয়মিত সংঘটিত হয় অর্থাৎ পরিণমন হলো এমন এক ধরনের বিকাশমূলক প্রক্রিয়া যেটা কি না পরিবেশের কোনো যদি পরিবর্তন ঘটে যায় অর্থাৎ আপনাকে যদি যদি এখান থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে সাইবেরিয়াতে নিয়েও চলে যাওয়া হয় আপনার দেহের কিন্তু বৃদ্ধি ঘটতে থাকবে কোনো রকম অসুবিধা হবে না ওকে তো এটাই মানে স্কিনার বলতে চেয়েছেন অর্থাৎ দেখব যারাই বলেছেন কথা ঘুরিয়ে বলেছেন কিন্তু বিষয়টা কিন্তু একই বলেছেন এরপর অক বলে একজন আছেন ছিলেন যিনি মনোবিদগণ যিনি কি না এই সম্পর্কে আলোচনা করেছেন যে বয়সের সঙ্গে সঙ্গে অনুশীলন এবং অভিজ্ঞতার পরিবর্তন পরিবর্তে প্রধানত জৈবিক কারণে আচার আচরণের পরিবর্তন কি কী বলা হয় না পরিণমন বলা হয় অর্থাৎ বয়সের সঙ্গে সঙ্গে আমাদের অনুশীলন বা আচারের একটা পরিবর্তন হয় যে সম্পর্কে আমি আগেই বলে দিচ্ছি যে কীভাবে আমাদের আচরণগুলোর পরিবর্তন হয় সেই আচরণের যে পরিবর্তনটা হয় অর্থাৎ ছোটো থেকে বড়ো হলাম এই যে আচরণের পরিবর্তন সেটা কি জৈবিক কারণে হয় অর্থাৎ রকমের আলাদা করে আমাকে শিখন নিতে হয় না সেটাকেই কি বলেছেন না পরিণমন বলেছেন কি না ম্যাকিয় ওকে তো নেক্সট দেখে নিয়ে যে কি আছে এখানটা নিশ্চয়ই বুঝতে পেরেছি এগুলোকে আমরা কিন্তু করে নেবো কারণ এগুলো থেকে কোয়েশ্চেন আসবে কিন্তু আসতেই পারে যে আসবেই একদম না কিন্তু আসতেই পারে কেন এগুলো ইম্পর্টেন্ট থাকে তো নেক্সট যেটা হচ্ছে পরিণমনের পরিণমনের কি না বৈশিষ্ট্যগুলো অর্থাৎ পরিণমন আমরা এই যে পরিণমনটা বললাম এখান থেকে আমরা কি কি পেলাম হচ্ছে এক পরিণমন কি না বিকাশমূলক প্রক্রিয়া হ্যাঁ তো বিকাশমূলকই তো ছোটো থেকে বড় হলাম আস্তে আস্তে বিকাশ হলো বিকাশমূলক প্রক্রিয়া এটা কি দু নম্বর কি অনুশীলন নিরপেক্ষ অর্থাৎ এর জন্যে আলাদা করে আমাকে কোনো কিছু কাজ করতে হয় না অনুশীলন করতে হয় না প্র্যাকটিস করতে হয় না অর্থাৎ অনুশীলন লাগে না ওকে তো নেক্সট হচ্ছে সহজাত এবং সার্বজনীন প্রক্রিয়া সহজাত এবং সার্বজনীন ছোটোরও হয় বড়ও হয় অর্থাৎ ছোট থেকে বড় সবারই হয় এটা ঠিক আছে এটা সার্বজনীন আমারও হয় একটা কুকুরেরও হয় একটা বাঁদরেরও হয় সবার হয় অর্থাৎ এটা সার্বজনীন প্রক্রিয়া এরপর কি না আত্মসক্রিয়তা বাধ্যতামূলক না অর্থাৎ আমাকে নিজে চেষ্টা করতে হবে এটা বাধ্যতামূলক না যে আমাকে শিখতেই হবে এটাও বাধ্যতা আমরা নিজের চেষ্টার ছাড়াই আমাদের বৃদ্ধি হয়েছে আমাদের মস্তিষ্কের বিকাশ হয়ে গিয়েছে ওকে আত্মসক্রিয়তা কি না বাধ্যতামূলক না চাহিদা নিরপেক্ষ অর্থাৎ আমাদের দরকার হয় না যে এটাকে আমাকে করতেই হবে অর্থাৎ চাহিদাটা আমাদের এখানে দরকার লাগে না এমনি এমনি হয়ে যায় অর্থাৎ পরিণমন কী পরিণমনকে যদি আমাকে ডিফাইন করতে হয় তাহলে আমাকে এই কটা বৈশিষ্ট্য কি করতে হবে না একবারে করে নিতে হবে তাহলে কী হবে না পরিণমন কাকে বলে এটা ডিফাইন হয়ে যাবে তো জাস্ট একটা কথা বলে রাখি যে ভিডিওটা আমরা দেখছিলাম যে মানে গত দিনের যে ভিডিওগুলো দেয়া হয়েছিল অনেকজন দেখছিল দেখার পর কী করতে হবে সেগুলোকে শেয়ার করে দিতে হবে কারণ আমরা জানি যে এডুকেশন কোনো একটা স্কুলের অনেকজন ছাত্রছাত্রীদের কাছেই থাকে তো আমাদের যারা বন্ধু আছে তাদেরকে আমরা শেয়ার করে দেব তাহার ফলে কি হবে যে শেখাটা খুব ভালো হবে এই লকডাউনের মধ্যে হয়তো কেউ অনলাইনে ক্লাস করছে কেউ বাড়িতে অল্প অল্প যাচ্ছে ভালোভাবে না ক্লাস হলে সেটা হবে না ওকে তো আমরা কী করব ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখা হয়ে গেলে কী করবো না আমাদের যারা বন্ধু আছে তাদেরকে শেয়ার করে দেবো যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায় এবং সবাই ঠিকঠাকভাবে শিখতে পারে ব্যাস আর কিচ্ছু না ওকে তো নেক্সট দেখে নি পরেরটা কী আছে অর্থাৎ সেখানের আমরা বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছি এরপর এরপর যেটা হলো যারা আমার পূর্ববর্তী তিনটে ভিডিও দেখে নিয়েছে তাদের জন্য এটা তো আর যারা দেখেনি তারা অবশ্যই যেন দেখেনি এটাকে করে না কি না প্রশ্ন দেওয়া রইল কিসের প্রশ্ন তো প্রশ্নটা হচ্ছে শিখন এবং পরিণমনের মধ্যে সাদৃশ্য কী আমি আগে বলে এসেছি শিখনের বৈশিষ্ট্য দিয়ে এসেছি এখানে পরিণমনের আমি বৈশিষ্ট্য দিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে তো এর মধ্যে নিশ্চয়ই কিছু এক জিনিস আছে কি জিনিস আছে সেটাকে খুঁজে বের করতে হবে সেটা হলো সাদৃশ্য নেক্সট হচ্ছে শিখন ও পরিণমনের কি না বৈসাদৃশ্য কি কী সবই যদি সাদৃশ্য হতো তাহলে পরিণমনকেও তো আমরা শিখনই বলতে পারতাম তা কেন শিখন বলি না তার সেগুলি হচ্ছে কি হবে না বৈসাদৃশ্য হবে অর্থাৎ বৈসাদৃশ্য এবং সাদৃশ্য এগুলোকে কি করতে হবে এগুলোকে আইডেন্টিফাই করে একটা চার্ট করে নিতে হবে সেই চার্ট করে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে হবে যে কে কে এই মানে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করেছে ওকে যারা যারা করেছে অবশ্যই আমি তাদের কাছ থেকে কোয়েশ্চেনগুলোর অ্যান্সারটাকে নিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করে দেবো ওকে আশা করছি এই অংশটা বুঝতে পেরেছি আর যদি না বুঝতে পারি পূর্ববর্তী ভিডিওগুলোকে আর একবার দেখে নেবো বিষয়টা একবার ক্লিয়ার হয়ে যাবে ওকে তো নেক্সটে চলে যাওয়া যাক এটা কিন্তু কোয়েশ্চেন দেওয়া রইল ওকে এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে পেশনা পেশনা এবার কাকে বলে তো পেশোনা এই পেশোনা হলো কি না পেশোনা মানুষের যে একটা কি না চাওয়া পাওয়া থাকে যে কোনো মানুষ কি না কিছু একটা চায় এই যে চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়ার কী হয় কোনো দিনও কি না শেষ হয় না অর্থাৎ অর্থাৎ কোনো একটা নতুন জিনিস আমি যাই পেয়ে গেলাম আমার সঙ্গে সঙ্গে আর একটা ইচ্ছা হলো উফ যদি আই মানে মানে আইফোনটা যদি থাকতো তাহলে খুব ভালো হতো যদি আইফোনও পেয়ে গেলাম উফ যদি আইপ্যাডটা থাকতো তাহলে খুব ভালো হতো যাই আইপ্যাডও পেয়ে গেল তখন উফ ম্যাকবুকটা যদি থাকতো তাহলে আরও ভালো হতো অর্থাৎ আমাদের চাহিদাটা আস্তে আস্তে বাড়তেই থাকে অর্থাৎ এই যে চাহিদা এই যে চাহিদাকে পূরণ করার জন্য আমাদের মনে এক ধরনের কি হয় আচরণের জন্ম হয় সেই আচরণটাকে কি বলা যে আচরণটা আমাদেরকে কোনো একটা কাজ করতে কি করে অনুপ্রেরণা যোগায় কোনো একটা কাজ করতে আমাদের কি হয় অনুপ্রেরণা যোগায় এই না পেশনা পেশনা অর্থাৎ কি না মোটিভেশন অর্থাৎ আমাকে কোনো একটা কিছু মোটিভেট করলো সেই মোটিভেট করার মধ্যে দিয়ে কী করলাম আমি সেই কাজটাকে করতে গেলাম অর্থাৎ আমাদের পেশনা কি না পেশনা হলো এমন একটা কি বলতে পারি যে এমন একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমাদের কোনো একটা লক্ষ্য পূরণের জন্য আমাদের কি করে না আমাদেরকে মোটিভেট করে অর্থাৎ পেশনা কথার অর্থই হচ্ছে মোটিভেশন ওকে ওকে তো এটাকে দেখলাম তো এরপর নেক্সট যেটা দেখে নেবো বুঝতে পেরেছি পেশনা বলতে কী বোঝে এই পেশনা শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপর এটা দেখে নেব যে মনোবিদ যে গণ মানে মনোবিদরা আছেন সেই মনোবিদদের মতে পেশনা কী সুইফট বলে একজন আছেন তো তার মতে পেশনা হলো ব্যক্তির নানা প্রকার চাহিদার পরিতৃপ্তির জন্যে যে পরিবর্তনশীল প্রক্রিয়া তার আচরণকে সর্বদা নিয়ন্ত্রণ করে তাই হলো পেশনা লক্ষণ আমি যে আগের উদাহরণগুলো বললাম তার সঙ্গে মিলছে কিনা একবার দেখে নেব ব্যক্তির নানা প্রকার চাহিদা আছে ওকে আছে পরিতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া অর্থাৎ আমাকে সেই চাহিদাটাকে পূরণ করতে গেলে আমাকে কিছু করতে হবে অর্থাৎ সেই চাহিদাটার জন্য আমাকে কি করতে হবে যে আমার আগ্রহ আছে সেই আগ্রহটাকে প্রকাশ করতে হবে তাই বলছে তার আচরণকে সর্বদা নিয়ন্ত্রণ করবে এবং অর্থাৎ আমাকে লক্ষ্যটাকে পূরণ করতে গেলে আমাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে সঠিক থাকতে হবে এই লক্ষ্যে সঠিক থাকার জন্য আমার কি থাকতে হবে একটা মোটিভেশন থাকতে হবে সেটাই কি না পেছনা ওকে তো এরপর এটা হচ্ছে কে বলেছেন না সুইফ্ট বলেছেন এরপর হচ্ছে উইনার এ পেশনা হল এমন একটি অবস্থা যা ব্যক্তিকে বিশেষ একটি ক্রিয়া সম্পাদনে উদ্বুদ্ধ করে ক্রিয়া সম্পাদনে কে নির্দিষ্ট লক্ষ্যমুখী করে করে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ব্যক্তিকে কর্ম সম্পাদনে ব্যস্ত থাকে একই কথা বলেছি অর্থাৎ কোনো একটা জিনিস যেটা আমাকে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাকে কর্ম একটা কাজ করে যেতে বাধ্য করবে সেটাই তো আমাদের মোটিভেশন সেটাই তো আমাদের পেশনা এই পেশনা শব্দটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে অনেকে পেশনাটা জানে না কি দিয়ে কোয়েশ্চেনটা ছেড়ে চলে আসে কিন্তু যদি দেওয়া থাকতো মোটিভেশন কাকে বলে তাহলে সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হতো অর্থাৎ এই পেশনা শব্দটাকে আমাকে জেনে রাখতে হবে তাহলে কী করতে পারবো এগুলোকে জানতে পারবো এবং দুজন মনোবিদগণের মতে এগুলো কি সেটাকে দেখে নেব তাহলে পেশনা কী ক্লিয়ার হলো এবং তার সঙ্গে সঙ্গে কী হলো না মনোবিদগণের মতে যে পেষণা যে সংজ্ঞাগুলো ওনারা দিতে চেয়েছেন সেটাও আমাদের হয়ে গেলো তো এরপর নেক্সট যেটা সেটা কি দেখে নেব যে পেশনা স্তর অর্থাৎ পেশনা আমাদের কী কোন কোন স্তরের মধ্যে দিয়ে হয়ে থাকে ওকে তো সেটা হচ্ছে এক ফার্স্ট আমার কোনো একটা কাজের জন্য আমাকে অভাব থাকতেই হবে অভাব বোধ ও চাহিদা আমার থাকতেই হবে সেই অভাব বোধ থাকার ফলে আমি সেই কাজটাকে করব আমি যদি মনে করি আমার এডুকেশন পড়তে হবে আমাকে উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পেতে হবে তাহলে কী করতে হবে না আমাকে ভালো করে পড়তে হবে এই টাইমে আমি পড়তে পাচ্ছি না আরও পড়ার মাধ্যম আছে সেখান থেকেও আমাকে পড়তে হবে অর্থাৎ আমার একটা অভাব বোধ থাকতে হবে যে কারণে তার তারণাটা জন্মাবে অভাব বোধ না থাকলে ওই দেখছি দেখবো দু মিনিট দেখলাম ভিডিওটা শেয়ার হয়েছে কারোর দ্বারা আচ্ছা দু মিনিট দেখলাম ও বাবা সে এডুকেশন পড়াচ্ছে তার থেকে বাবা গান দেখি এটাই ভালো সেই যে এই যে তার অভাব বোধ নেই সে কখনো এই নাম্বারটা অ্যাচিভ করতে পারবে না পরবর্তীকালে হয়তো মুখস্থ করে করবে কিন্তু কি করবে না জানি না কিন্তু কেউ যদি এই রকমভাবে ভিডিও ডেলি দেখে থাকে তাহলে কি হবে তার আমি বলছি যে তার একটা ভালো নাম্বার মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে আসার বড় একটা চান্স আছে তাহলে একটা অভাব বোধ থাকবে তার থেকে চাহিদা থাকবে এই সরি অভাব বোধ থাকবে অভাব বোধ বা চাহিদা থাকবে সেখান থেকে কি তারণার সৃষ্টি হবে কাজের ইচ্ছা জাগবে সেই তারণার থেকে কী সহায়ক বা যান্ত্রিক আমরা আচরণ করতে পারবো অর্থাৎ আমরা তারণাটাকে আমাদের যে মনে ইচ্ছা চাচ্ছে এটাকে করতে হবে করতে হবে তার জন্য আমরা কিছু একটা আচরণ করব তাহলে আমাকে দেখতে হবে না ভিডিওটাকে ভালোভাবে দেখি বা খাতাতে ভিডিওর যে পয়েন্টগুলো দিল সেটাকে লিখে নিই বা প্রশ্ন যেগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোকে করে নিই তাহলে কি হবে আর মূলত যে প্রশ্নটা আগে দেওয়া হয়েছে দুটো কোয়েশ্চেন তো সেই দুটো কোয়েশ্চেন মোটামুটি ওই চার নম্বর মার্কসের বা পাঁচ নম্বর মার্ক্সের মধ্যেই কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে অর্থাৎ বেশি বড় যেন না হয় প্রথমে সাদৃশ্য পেশনার এবং মানে হচ্ছে পরিণমনে যে সাদৃশ্য এগুলো আছে সেগুলোকে তার সঙ্গে সঙ্গে অন্যগুলোকে সরি শিখন এগুলোকে করে নিলেই হয়ে যাবে ওকে তাহলে আমরা এখানে আসি এবার যে যান্ত্রিক আচরণ করবে অর্থাৎ অভাব বোধ বা চাহিদা থাকবে সেখান থেকে তারণা সৃষ্টি হবে তারনা থেকে কী হবে না যান্ত্রিক একটা আচরণ করবে সেই যান্ত্রিক আচরণ যাই করবে তখন সে কী হবে লক্ষ্যে পৌঁছানোর দিকে এগিয়ে যাবে অর্থাৎ কিনা পেছনা পেছনের জন্য কি অর্থাৎ পেছনের যে স্তরগুলো আছে তার একটা অভাববোধ বোধ সহায়ক বা যান্ত্রিক আচরণ লক্ষ্য পূরণ বা উদ্দেশ্য তার পূরণ হয়ে যাবে ওকে তো আমরা বুঝতে পেরেছি যে কীভাবে আমাদের পেশনাটা কাজ করে থাকে কীভাবে আমাদের মন কাজ করে থাকে এইভাবেই কিন্তু কাজ করে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে ঠিক এটাকে বুঝতে পারবো ওকে তো এরপর যেটা হলো তো আজকের আমাদের যে ভিডিওটা ছিল সেটা আজকে এত পর্যন্তই ছিল যে আমরা কী শিখলাম যে এর মধ্যে দিয়ে আমরা শিখলাম পরিণমন কী পরিণমন এবং পেশনা কী এবং পরিণমন এবং শিখনের মধ্যে দিয়ে যে সাদৃশ্য বৈসাদৃশ্য যেগুলো পূর্বে হয়ে গেছে সেগুলোকে তো যদি এই ভিডিওটা ভালো থেকে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবো এবং ভিডিওটা কেমন লাগছে ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই যারা যারা দেখছি নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেই একটা যে হ্যাঁ ভিডিওগুলো ভালো হচ্ছে এটা খুব ভালো হচ্ছে বা যদি খারাপ লাগে অবশ্যই খারাপ লাগছে সেটা সবটাই কিভাবে ভালো লাগবে যদি মনে হয় যে খারাপ লাগছে তো সেটাকে বলে দেওয়া উচিত যে কীভাবে ভালো লাগবে তাহলে খুব সুবিধা হয় পরবর্তী ভিডিওগুলো দেওয়ার জন্যে ওকে তো আজকের ভিডিও এত পর্যন্তই আশা করবো ভালোভাবে পড়াশোনা চলছে আরও ভালোভাবে পড়াশোনা চলবে এখনও অনেক দিন আছে স্কুল খুলতে স্কুল খোলার পর কত তাড়াতাড়ি হবে কী হবে কাজ আদৌ চলবে কি না কিচ্ছু জানে এখন বাড়িতে বসে বসে আমরা পড়াশোনাগুলোকে কমপ্লিট করে নেব যাতে পরবর্তীকালে চাপটা না থাকে ওকে তো আজকের ভিডিও এত পর্যন্তই হলো